স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার ভোট গ্রহণ হবে 11 সেপ্টেম্বর। নির্বাচন কমিশন থেকে জানা গেছে, হাইকোর্টের আদেশ পাওয়ার পর আগামী 11 সেপ্টেম্বর ঝিনাইদহ পৌরসভার ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। আজই তফসিল ঘোষণা করা হবে, সব কেন্দ্রে ইভিএম এ ভোট নেওয়া হবে। আইনি জটিলতার কারণ দেখিয়ে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। গত 15 জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল। হাইকোর্ট এক আদেশে এক মাসের জন্য নির্বাচন স্থগিত করেছিলেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে সম্প্রতি আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি। এরপর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিলের প্রজ্ঞাপন এক মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।